নমস্কার বন্ধুরা, পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃতিকা, আর কৃতিকা ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমরাও আশীর্বাদ করো যেমন আমরাও ভালো থাকতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আছে, বাট বৃষ্টি পড়েছে, কিন্তু মৌসমটা একটু ঠান্ডা করেছে অন্যদিন থেকে। আর এই যে কী সুন্দর টপ টপ জল পড়ছে, অনেক সুন্দর লাগছে জল পড়ছে, আর এই প্রাকৃতিক দৃশ্যটাই একটা আলাদাই লাগে। তো তাই আর তোমাদেরকে না দেখিয়ে আর আমার তোর সৈত্য ছিল নাই, তো তাই ভাবলি তোমাদেরকে আগে আমি প্রাকৃতিক দৃশ্যটা দেখাই, তারপর আর না হয় আমি নিজের কাজগুলো দেখাবো। তো চলো বন্ধুরা, এরপর আমি আমাদের গাছের পেঁপেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো কী সুন্দর পেঁপেগুলো ধরেছে, অনেক সুন্দর লাগছে। আর বাড়িতে কোনো জিনিসটা হয় তো সেটা একটা আলাদাই লাগে দেখতে বা খেতে, মানে একটা আলাদাই অনুভূতি লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এরপর কাজে লেগে যাব। তো দেখো প্রথমে ছেলে উঠে গেছে, তো ওকে আমি প্রথমে ব্রাশ করান দিছি। তো এই যে জল পড়েছে, তো তাই আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, কারণ বাচ্চা, ছোট বাচ্চা আছে, তো ওর অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে, জ্বর সর্দি কাশি। তো তাই এই যে আমি প্লাস্টিক মাথায় বেঁধে নিয়েছি আর কাজ শুরু করেছি। তো ওকে আমি ব্রাশ করে নিয়ে তারপর কলতল চলে আসলি, যত কিছু থাল বাসন ছিল নিয়েকে থাল বাসনগুলো ধুয়ে নিব। তো চলো, আমি যতক্ষণ থাল বাসনগুলো ধুচ্ছি ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমার থাল বাসনগুলো মাজা অনেকটাই হয়ে গেল, তো এই যে হাঁড়ি কড়াইগুলো আছে, তো হাঁড়ি কড়াইগুলো ইয়ার পর আমি মাজে নিচ্ছি। তো মাজে নিচ্ছি কারণ এইগুলো একটু বেশি দেরি লাগে, কালি জিনিস, তো কালি জিনিস ঘুষে ঘুষে মাজতে হয়, আবার যদি না যায় তাহলে ব্লেড লাগাতে হয়। তো আমার বেশি রান্না করা ছিল না, একদিন রান্না করেছিলি, তো তারপরের দিনেই মাজেছি, কারণ এখন ছুঁত চলছে, তো ছুঁতে আমাদের রোজেই মাজি, আর এমনি তো রোজ মাজি। তো আজকে 10 দিন আছে, তো সব কিছু একটু মাজা ধোয়া করতে হচ্ছে। 7 দিনও আমি ধুয়েছি সব কিছু ঘরগুলো, তো তবু আমাদের বাইরে তো কোথাও তো আর কপাট নাই, দরজা নাই যে বন্ধ করে রেখে দিলে বা ভালো থাকছে বলে। আর গামলাতে আমি সব থাল বাসনগুলো রেখে নিই, আর গামলাটাকে আমি ঢাপা দিয়ে রাখতে হয় কাপড় দিয়ে, নাইলে হাওয়ায় সব ভরে যায় থাল বাসন। তো যাই হোক, তারপরে এই যে আমি এরপর গলিটার থেকে শুরু করছি, আর এই যে খোলামেলা জায়গাগুলো আমার এত, মানে ঝাড়ু লাগাই ধুই তবু কিন্তু কাঁচড়া হয়ে যায়। আর আজকে তো অনেকটাই বৃষ্টি পড়ছে, হাওয়া বাতাস চলছে, তো সব বাতপালায় ভরে যায়। আর এই যে কত কাঁই বসেছে, আর যখন মাটির ছিল তখন অনেকটাই কাদা হয়ে যেত, অনেক কষ্ট হতো নামা চাপা করতে। তখন আমার শ্বশুরে নিজেই ঘরে দিয়েছে সিমেন্ট দিয়ে, বালি দিয়ে ঘুষে, যাতেটুকু সুবিধা হবে। তো কী সুবিধা হবে, তার থেকে আরও বেশি অসুবিধা হয়ে গেছে, এত কাঁই পড়েছে যে ছেলাগুলোকে নাম তো দিই না, এদিকে অনেকটাই ধীরে ধীরে নামায়, আবার ধীরে ধীরে দেখে নিয়ে উঠাই। আর আমরাও পা দিই, কিন্তু অনেকটাই বুঝে নিয়ে পা দিতে হয় কি যাতে পিছলে না পড়ে যায়। তো যাই হোক, তারপরে যে রান্নাঘরে চলে আসলে ধুতে, তো এইগুলো ধুয়ে নিব। তো ধোয়ার পরে আর আজকে আর বেশিক্ষণ ভিডিওটা করতে পাচ্ছি না, কারণ ফোনটা নিয়ে এরপর কাজে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটা আমি ধুয়ে নিয়ে আর কিছুটা ধুবো, তারপরে আমি কিন্তু শেষ করছি। তো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, পুরো ভিডিওটা দেখাতে পারছি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো যাই হোক, যতটুকু পারলি দেখালি। তো যাই হোক, থ্যাংক ইউ।